তিন দিনে চারজন জেলা প্রশাসক করোনায় আক্রান্ত হয়েছেন এ নিয়ে মোট আটজন জেলা প্রশাসক করোনা আক্রান্ত হলেন দুই দিন আগে জ্বর আশায় মাগুড়ার জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ এসেছে আজ এই রিপোর্ট পাওয়া গেছে আর নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান ও জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত করোনা আক্রান্ত হয়েছেন সকালে তাদের করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে এছাড়া মঙ্গলবার টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গুনি করোনা শনাক্ত হন তবে তিনি সুস্থ এবং আইসোলেশনে আছেন আর সোমবার পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনী আসমিন করোনা আক্রান্ত বলে রিপোর্ট আসে এর আগে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার মান্দারবনের জেলা প্রশাসক মোহাম্মদ দায়দুল ইসলাম কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন এবং হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আক্রান্ত হলেও করোনা জয় করে এখন সুস্থ আছেন তারা